A boat with 50 passengers capsized midway in the Rupnarayan River in East Midnapore. There were around 10 women and some children too as passengers. The villagers of the area have been demanding a proper ghat and a launch service for quite some time. But as there is no proper transport system prevailing there, passengers have no option but to travel in overloaded boats, which has resulted in the accident. Police and district officials have started rescue operations. আপনারা প্রথমত ওই ঘাটটা আছে বিআইনি এটা জাতীয় জলপথের জায়গা অথচ কারো অনুমতি ছাড়াই ঘাট চলছিল আমরা অনেক আগে ঘাটটা বন্ধ করার জন্য বলেছিলাম লক্ষণ পাল বলে একজন বেসরকারিভাবে এবং দেশি নৌকা নিয়ে পরিচালিত বিপজ্জনক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে এটা আপনারা জানেন না আমরা গত কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার বৈধ ঘাটের সংখ্যা চিহ্নিত করে দিয়েছে 707 ঘাট হচ্ছে রাজ্যে বৈধ সেখানে এসবই আছে জলসাথী আছে সিসিটিভি আছে লাইফ জ্যাকেট আছে বয়া আছে এবং ডবল ইঞ্জিন যুক্ত আজকেও আমি বেশ কিছু ডবল ইঞ্জিন যুক্ত জলধারার বোট উদ্বোধন করব এগুলো একদম দেশি নৌকো ভুটভুটি জীবন নিয়ে পারাপার করে আমরা ইনল্যান্ড ওয়াটার অথরিটির যিনি চার্জে আছেন জেলায় আটটি এফআইআর করতে বলেছি আমি লক্ষণ পালের নামে এবং পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়া ছিল বলে খবর ছিল আপাতত 34 পার্সনস ওদেরকে রেস্কিউ করে হসপিটাল ওরা পৌঁছে গেছে এর মধ্যে 34 মধ্যে দুজন বাড়িও চলে গেছে আর এবং 32 পার্সনস ওরা এখনো হসপিটালে আছেন বাকি এরকম ইনফরমেশন আছে আরও 4-5 জন হতে পারে সো এটা এখনো কনফার্মড আছে এগুলো প্রিলিমিনারি ইনফরমেশন আছে সার্চ অপারেশনস চলছে আমাদের যত অ্যাভেলেবল বোটস আছে প্রাইভেট যেগুলো অ্যাভেলেবল বোটস আছে সব নিয়ে আমাদের অফিসাররা সবাই আমরা সার্চ করছি এটাই লেটেস্ট খবর আছে কোনো ক্যাজুয়ালিটির এখনো কোনো খবর পাইনি আমরা আমরা কোস্টগার্ডের সাপোর্ট নিয়েছি ওনাদেরও আমরা অ্যাসেস করছেন আমাদেরকে এখন অব্দি কোনো ক্যাজুয়ালিটির কোনো খবর নেই সিমিলারলি কোনো মিসিংয়েরও কোনো খবর নেই এখনো ওখানে শ্যামপুর থানাতে যে রাজনিং যে থানা আছে ওখানে কোনো রিপোর্টিং নেই আমাদের মহিষাদল থানাতে কোনো রিপোর্টিং নেই কারো মিসিং এরও খবর আছে প্লিজ টু লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল ইয়োর কমেন্টস অন আওয়ার পোস্টস আর ওয়েল